আচ্ছা তো আমরা তাহলে হচ্ছে এইট পয়েন্ট থ্রি তারপরের যে পাঁচ নম্বর সমস্যা সেটা দেখে ফেলি তো পাঁচ নম্বর প্রবলেমে দেখো কি বলে দেওয়া আছে একজন লোকের কথা বলে দেওয়া আছে একজন লোক কাঁধে লাঠি নিয়ে কিছু একটা করছেন আচ্ছা তো তিনি কি করছেন সেগুলা নিয়ে চলে হচ্ছে আমরা দেখে ফেলি বা আলোচনা করে ফেলি আচ্ছা তো এটা যদি আমি বুঝাতে চাই আমার প্রথমেই ওই তো যে আমাদের একটা চিত্র বা ডায়াগ্রাম আঁকতে হবে সো একটু সময় নিচ্ছে এই ডায়াগ্রামটা একটু ভালোভাবে আঁকার জন্য আর কি তো এগুলো আমি আগে থেকে একে রাখতে পারতাম তো আমি চাচ্ছি যে আসলে তোমাদের একদম আগে থেকে একে না রেখে তোমাদের একদম একে একে বোঝানো যে কেন এটা কি করতেছে ঠিক আছে এই জন্যই হয়তো একটু সময় লাগতেছে বাট আশা করি তোমরা ইনার বা অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবা আর কি ওকে ফাইন তো তাহলে আহ তাহলে চলো হচ্ছে আমরা দেখি কি বলেছে একজন লোক কাঁধের উপর আমাদের আনুভূমিক ভাবে স্থাপন করে একটা ভার বহন করতেছে তো তিনি কিভাবে ভার বহন করতেছে চলো সেটা একটু প্র্যাকটিক্যালি দেখে ফেলি ধরো এটা হচ্ছে একটা লাঠি আমরা তো জানি যে হচ্ছে কাঁধে ফেরিওয়ালারা বা অন্য অন্য যারা আছেন তারা কাঁধের মধ্যে একটা লাঠি নিয়ে দুই পাশে দুটো হচ্ছে যে ধরো কেউ বিভিন্ন ফল বিক্রি করছেন এখানে ধরো আমরা এখানে ধরো হচ্ছে অন্য অন্য আরেকটা ফল রেখে তারা হচ্ছে দুই কাঁধের মধ্যে রেখে তারা হচ্ছে হাঁটা চলা করেন কি আচ্ছা তো এখনকার আইডিয়াটুকু এরকম ধরো হচ্ছে যে এটা হচ্ছে যে একজন হচ্ছে যে ধরো লোক তার কাঁধ এটা ধরো কাঁধ তো কাঁধের উপর তিনি লাঠি রেখেছেন এবং এই একটা প্রান্তে ধরো হচ্ছে যে তিনি একটা বস্তু রেখেছেন ডাব্লিউ ওজনের একটা বস্তু এবং ডাব্লিউ ওজনের বস্তুটা এখানে রাখার কারণে এই লাঠিটা কি করবে দেখো এরকম করে নিচে পড়ার চেষ্টা করবে তাই না দেখো ওজন আমি দিচ্ছি ডাব্লিউ ওজনটা যদিও নিচের দিকে কাজ করতেছে এভাবে দেখাচ্ছি ডাব্লিউ ওজন দেওয়ার ফলে এটা দেখো কি নিচের দিকে হেলে পড়তেছে তাই না তার মানে এইটাকে আমার কি করতে হবে অপোজিট ডাইরেকশনে আরেকটা বল দিতে হবে যাতে দুইটা কি করে যে আমাদের একটা ব্যালেন্স অবস্থায় থাকে তার মানে এইখানে এইদিকে বল দেওয়ার জন্য ধরো এটা হচ্ছে তার কাঁধ এবং তার আরেকটা হাত দিয়ে তিনি এই অংশে তিনি হচ্ছে ধরে আছেন আর এই অংশের ডাব্বি ওজনের একটা বল দিয়ে রেখেছেন তার মানে এইখানেও যদি আমি হাত দিয়ে রাখি তাহলে কি হচ্ছে যে এই নিচের দিকে আরো একটা বল প্রয়োগ হচ্ছে তার মানে আশা করি তোমরা এখন কিছুটা হলেও এই আইডিয়া করতে পার পেরেছো যে ধরো এই পয়েন্টে আচ্ছা আমি হচ্ছে যে দাঁড়াও এই অ্যারোটা হচ্ছে যে একটু দিয়ে নেই আহ হম তো যেখানে আমরা ছিলাম যে অ্যারোটা দেওয়া শেষ আচ্ছা এটা করার জন্য আসলে আমাদের একটু কাজ করতে হবে জি কপি হ্যাঁ আরো একটা লাগবে আমাদের তিনটা লাগবে তো আমি এগুলোকে একটু নিচে রাখছি আচ্ছা তো আশা করি তোমরা ব্যাপারটুকু বা ব্যাখ্যাটুকু বুঝতে পেরেছো যে কি হচ্ছে এখানে আচ্ছা এটাকে একটু নিচে সরিয়ে আনতে হবে এবং জি ওকে ফাইন তো যেখানে ছিলাম হ্যাঁ তো ধরো যে কথাগুলো বলতেছে আমরা এক একটা করে আবার জিনিসটাকে একটু বুঝি এবং ক্লিয়ার করে ফেলি আবার লোক কাঁধের উপর একটা লাঠি রাখলেন এবং এইখানে ডাব্লিউজনের একটা ভর দিলেন ধরি এই যে লাঠিটা রাখলেন লাঠিটাকে আমরা হচ্ছে যে কিছু নাম দিয়ে দিই ধরো লাঠিটার হচ্ছে এই প্রান্তকে বললাম এ বিন্দু এই প্রান্তকে বললাম বি বিন্দু ভালো কথা এবং হচ্ছে যে তিনি আমাদের বি বিন্দুতে তিনি একটা ভর দিলেন ধরো বি বিন্দুতে তিনি ভর দিলেন ভরটা হচ্ছে যে এটা বি বিন্দুতে দিলেন বি বিন্দুতে ভর দিলেন এবং তার কাদ কাদ ধরো হচ্ছে যে মাঝামাঝি কোনো একটা জায়গা বরাবর আছে ধরো হচ্ছে যে আমাদের এই বরাবর তার কাক সি পয়েন্টে ধরো তার কাক এবং এ পয়েন্টে তিনি তার আরেকটা হাত দিয়ে নিচের দিকে আরো একটা বল প্রয়োগ করলেন তো তাহলে সেটা হচ্ছে এ বিন্দুতে বল প্রয়োগ করলেন আচ্ছা তো দেখো এখানে আমাদের কি বলেছেন এখানে আমাদের বলেছে যে এই ওজনটা বলে দেওয়া আছে যে ডাব্লিউ ওজনের একটা ভর তিনি একটা বস্তুর ওজনের মাইবেট ডাব্লু তো ভর হবে না ডাব্লু ওজনের কিছু একটা তিনি হচ্ছে এখানে ঝুলিয়ে নিয়েছেন এবং ধরো হচ্ছে যে আমাদের এ বিন্দুতে তিনি পি নামে একটা বল হচ্ছে প্রয়োগ করছেন আর তাহলে এই কাঁধের উপর তাহলে কি হবে দেখো আমরা জানি যে এই সি বিন্দুতেই হচ্ছে যে তার প্রয়োগ বিন্দুটা হবে আমরা ধরে রেখেছি তাহলে সি বিন্দুতে যদি তার প্রয়োগ বিন্দু হয় তাহলে আমাদের সি বিন্দু বরাবর দেখো এখানে দুইটা সজির সমান্তরাল বল 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 কাজ কাজ করতেছে করতেছে কোন দুইটা সমান্তরাল এখানে পি এবং মানে দুটি যেটার জন্য হচ্ছে যে আমরা এই বলটাকে একটু এটা যেহেতু লব্ধি এই জন্য এটাকে একটু গাঢ় করে দিচ্ছি এবং আরেকটা ভিন্ন আরেকটা কালার করে দিচ্ছি তার মানে আমরা কি বুঝলাম এই বলটা কি এই বলটা হচ্ছে যে আমাদের নিচের দিকে কাজ করবে স্বাভাবিক ব্যাপার লাঠিটা অবস্থা কি হওয়া উচিত নিচের দিকে পড়া উচিত তাই না কিন্তু লাঠি লাঠিটা লোকটার কাঁধের উপর থাকে কাঁধের উপর থাকা মানে দেখো এ দেখো এটা নিচে পড়তে চাচ্ছে আমি আর কি যে এইখানে একটা বল প্রয়োগ করায় সেটা নিচে পড়তেছে না আমরা জানি যে প্রত্যেকটা এক একটা করে ওজন আছে ধরো এখানে একটা বল কাজ করতেছে এই এই ওজনের জন্য জন্য ভরের ওজনটা নিচের দিকে কাজ করে এখানেও ভর আছে ওজনটা নিচের দিকে কাজ করে এদের লবধি ধরো এই বিন্দুতে কাজ করে এই বিন্দুতে কাজ না করে যদি এই বিন্দুতে কাজ করতো দেখো আমি যদি আঙুলটা এখানে রাখতাম এটা পরে যেত এখানে রাখো পড়ে যেত এইখানে রাখার রাখার এখানে কারণটা হচ্ছে যে এইখানে আসলে শুধুমাত্র কি দুইটা ভর দিয়েটা তৈরি অসংখ্য ভর দিয়ে তৈরি এই প্রত্যেকটা ভরের যোগফল আসলে হচ্ছে যে নিচের দিকে কাজ করে এবং এটা লব্ধি একটা বিন্দুতে কাজ করে ওই লব্ধি বরাবরই যদি আমি উপরের দিকে বল প্রয়োগ করি তখনই হচ্ছে এই পেনটা স্থির অবস্থায় থাকে যেটা তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারলাম তার মানে তোমরা বুঝতে বুঝতে পেরেছো এই পি প্লাস ডাব্লিউ এর কারণে লাঠিটা নিচে পড়ার একটা ইন্টেনশন থাকবে কিন্তু ওই যে কাঁধের উপর রাখার কারণে আমরা এদের ঠিক কোন মুখে বরাবর লব্ধির ঠিক বিপরীত মুখী বরাবর আমরা কাঁধ দিয়ে হচ্ছে যে আরেকটা বল প্রয়োগ করতেছি বুঝতে কি পেরেছি আশা করি ইস্যুটা খুব ভালোভাবে আশা করি ইস্যুটা বুঝতে পেরেছি যে আমরা এটাকে সি এখানে আনি হ্যাঁ যে আমরা কি করলাম দেখো আমরা আমরা করলাম হচ্ছে যে কাদ দিয়ে এই যে দুইটা বস্তু যে আছে এই দুইটা বস্তু এই দেখো হ্যাঁ এই যে আরেক আমরা হচ্ছে যে এটাকে ডিফাইন করে দিলাম এটাকে ধরো আর বললাম তো আর কি আর হচ্ছে যে আমাদের কাঁধের উপর তার যে চাপের পরিমাণ এখানে বলে দেওয়া আছে আসলে ফিজিক্স অনুযায়ী যদি বুঝতে চাই আসলে চাপ তো আলাদা ইস্যু তো এখানে আমরা বুঝে নিব আসলে এখানে তিনি যে বলটা প্রয়োগ করতেছেন সেটা তার মানে এখানে আর এর মান আমাদের এটা বের করতে হবে ডাব্লিউ ইন্টু ওয়ান তো আর কি আমরা বুঝছি আশা করি খুব ভালোভাবে বুঝে ফেললাম ব্যাপারটুকু যে আরেকবার ছোট্ট করে যদি রিক্যাপ করি যে তিনি এই যে লোকটা হচ্ছে যে কাঁধের উপর ডাবু এবং মানের একটা ওজন নিয়েছেন যার কারণে একটা হাত দিয়ে পি মানের আরেকটা বল এখানে প্রয়োগ করেছেন এবং তাদের লব্ধিটা আমাদের এই সি ক্রিয়া করে এবং এই লব্ধির অপোজিট ডাইরেকশনে হচ্ছে আমরা একটা কাঁধ দিয়ে আরেকটা বল দেওয়াতে এটা কাদের উপর স্থির অবস্থায় আছে তো এখন আসি যে আমাদের এখানে কি বলেছে যদি তার কাঁধ থেকে কাঁধ হচ্ছে সিতে কাঁধ থেকে তার আহ বস্তু এবং হাতের দূরত্ব যথাক্রমে এ এবং এক্স হয় তো বস্তু ধরে নিয়েছি আমরা তে বি বিন্দুতে আছে তার মানে থেকে এ এটা হচ্ছে যে এ এবং আমার হাতের দূরত্ব হচ্ছে এক্স মানে সি থেকে এর দূরত্ব হবে এক্স এসি হচ্ছে এক্স তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের চাপের পরিমাণ মানে হচ্ছে যে আমরা আর যেহেতু ধরে নিয়েছি আমার প্রমাণ করতে হবে যে আর ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ওয়ান প্লাস এ বাই এক্স তাহলে চলো এটা প্রুফ করে ফেলি কিভাবে এটা প্রুফ করব এটা খুবই সোজা প্রুফটা তো এখানেও ওই একই সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে তো আমরা এখানে থেকে কি বলতে পারি দেখো এখান থেকে বলতে পারি আর মানে কি আর মানে হচ্ছে যে পি প্লাস ডাব্লিউ এটা ইজিলি আমরা বুঝতে পারছি এখন এখন ফার্স্ট সিনারি ওয়াইজ যদি চিন্তা করি ফার্স্ট সিনারি ওতে কি আছে সি বিন্দুতে আমাদের লব্ধি কাজ করতেছে কার পি আর ডাব্লিউ এই দুটো বলের লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে তার মানে লব্ধির ওই সূত্রটা প্রয়োগ করব তার মানে এখানে পি ইন্টু পি প্রয়োগ হচ্ছে এ বিন্দুতে এবং তাদের লব্ধি সি বিন্দুতে তার মানে পি ইন্টু এ সি ইকুয়াল টু ডাব্লিউ ইনটু কি হবে ডাব্লিউ ইনটু বি হবে তো আশা করি এই ব্যাপারটুকু ধরতে পেরেছি খুব ভালোভাবেই আচ্ছা ঠিক আছে তো এটুকু হয়ে গেল তো তারপর হচ্ছে যে আমরা কি করতে পারি দেখো যে এখানে এ এবং সি এর মানটা বসিয়ে দিতে পারি তার মানে হচ্ছে যে পি মানে কত পি মানে হচ্ছে যে ডাব্লিউ ইন্টু বিসি বাই এসি বা এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি যে ডাব্লিউটাকে বাইরে নিয়ে আসি দুটা বাহুর অনুপাতে হিসেবে আমরা লিখতে পারি বাইরে নিয়ে আসলে হচ্ছে যে বিসি বাই এসি হয়ে যায় তো তোমরা যদি একটু খেয়াল করো এখানে বিসি হচ্ছে কতটুকু বিসি হচ্ছে আমাদের এ আর এসি হচ্ছে আচ্ছা এটাকে একটু পরে লেখা তো আমার উচিত ছিল কারণ ডাব্লিউটাকে তো আগে লিখেছে এই জন্য তো ডাব্লিউ ইন্টু বিসি দূরত্ব দেখো এ এবং এসি দূরত্ব হচ্ছে এক্স এটা মানে হচ্ছে পি তাহলে পি বলটা কি হবে তার হাত দিয়ে যে বলটা দিচ্ছে তার মান পেয়ে গেলাম এখন আসি তার কাঁধের উপর টোটাল চাপের পরিমাণ আর এটা মানে কি পি প্লাস তার মানে পি এর জায়গায় এই মানটা বসিয়ে দেই এ বাই এখান থেকে আর কিছুই করার নাই কেবলমাত্র তুমি যদি এখান থেকে ডাব্লিউ কমন নাও দেখো আগে এখান থেকে কমন নিলে আসে আসে এখান থেকে কমন নিলে সরে গিয়ে তার মানে এটারই হচ্ছে যে আমাদের কাঁধের উপর চাপের পরিমাণ কত এবং সেটাই দেখো হচ্ছে যে আমাদের প্রুফ করতে বলেছে তার মানে এখানে যদি যদি হচ্ছে যে দেখা যায় যে বা মনে হয় যে হ্যাঁ বিদ্ঘুটে কি একটা প্রুফ করতে বলেছে বা দিন শেষে তুমি যদি হচ্ছে যে দেখো যে এটা সলিউশনটা অন্য অন্য যে তুমি ম্যাথ গুলা করে এসেছো তার চেয়ে কি খুব খুব শর্ট এবং তোমার কনসেপ্টটা বুঝলে এটা খুব ভালোভাবে পারা যায় তো আশা করি কনসেপ্ট গুলো তোমরা খুব ভালোভাবে ধরতে পারছো এখন তাহলে নেক্সট নেক্সট চলে যাই কি এই ধরনের প্রবলেমটা আমরা আগেও দেখে এসেছি সেটা কি সেটা হচ্ছে একটা ত্রিভুজে তিনটা কৌণিক বিন্দুতে তিনটা বল কাজ করতেছে সমমুখী সমান্তরাল বল কাজ করছে তো প্রথমেই আমাদের তাহলে কি করতে হবে আমাদের প্রথমেই ত্রিভুজ আঁকতে হবে তো যে কোনো আমরা ত্রিভুজ নিতেই পারি এখানে যে কোনো ত্রিভুজের কথা বলেছে তো আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করব আর কি আচ্ছা ঠিক আছে তো তাহলে আমরা জি এটা হচ্ছে যে ত্রিভুজের বাহু এটাকে আমরা এই কালার দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা হ্যাঁ তো আশা করি তোমরা খুব ভালোভাবে ব্যাপারটুকু বুঝতে পেরেছো এবং তোমরা হচ্ছে মানিয়ে নিতে পারতেছ কারণ হচ্ছে যে এটা একটা নতুন এবং ওই কথাগুলো হচ্ছে যে তোমাদের সাথে আগেও একটু ছোট্ট করে অনেকেই বলা হয়েছে তোমরা অনেকেই হয়তো বা আহ জানো না বা অনেকেই আর কি যে তোমরা চেয়েছো আসলে এইট পয়েন্ট থ্রির ব্যাপারে এবং আহ এইট পয়েন্ট থ্রিটা আসলে আনফরচুনেটলি আহ আমি কিন্তু আগেই করেছিলাম দুইবার বলতে গেলে পুরো ব্যাপারটুকুকে আমি দুইবার শুট করেছিলাম কিন্তু আহ শুট করে আসার পরেও কিছু ফাইল মিসিং হওয়ার কারণে এগুলার আহ ইউটিউবে আসেনি দেখবে যে তোমরা হচ্ছে একটা লেকচার এসেছিল আহ ওই লেক দুইটা লেকচার এসেছিল এবং ওটার সাথে সাথে কিন্তু হচ্ছে যে আমি পুরো এড পয়েন্ট ওই দিনে কভার করে দিয়েছিলাম কিন্তু আহ ওই তো যে এরকম আরো একদিন হয়েছিল তো যাই হোক unfortunately হয়নি কিন্তু এখন আশা করি আর কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব শীঘ্রই বাকি ব্যাপারগুলো পেয়ে যাবে এবং টোটাল কমপ্লিটলি স্থিতিবিদ্যার যেই আহ তোমাদের টোটাল যে থিওরিটিক্যাল অ্যানালাইসিস এবং যেভাবে করলে আমরা চেষ্টা করেছি আমাদের বিদ্যাসাগরের পক্ষ থেকে যে তোমাদের বেসিক আইডিয়াটুকু দেওয়ার যার মাধ্যমে এই চ্যাপ্টারটা তোমরা নিজে নিজে শিখতে পারো হ্যাঁ দেখবা যে আমি সবগুলা ম্যাথ ধরে ধরে করাই নাই তার রিজন আছে কারণ আমি যদি সবগুলা ম্যাথ ধরে ধরে করাই দেই তাহলে তোমাদের নিজের করার একটা ক্রিয়েটিভিটি যে থাকে সেটা কিন্তু আর হয় না আর আমি যদি সবই ধরে ধরে করাই দেই তাহলে তো বাজারে অনেকই তুমি ম্যাথ সলিউশন বই পাবা তো আমার সাথে ম্যাথ সলিউশন বইয়ের আর কি তহরটা কই থাকলো আমার কাজ হচ্ছে যে তোমাদেরকে জিনিসগুলো একটু বুঝায় দেওয়া কোন ওয়েতে তোমরা চিন্তা করবে সেই ওয়েতেই তোমরা চিন্তা করে ধরতে বাকি কিভাবে হতে পারে কারণ এক্সাম টাইপের সিচুয়েশন গুলো এমন নাও থাকতে পারে কিন্তু তোমার এই যে অ্যানালাইসিস করার যে ক্যাপাবিলিটা এইটা গ্রো করার জন্য তোমাদের কিন্তু নিজে নিজেই সলভ করতে হবে ঠিক আছে এই সলভ করার অভ্যাসটা তৈরি করবা নিজে নিজে তো যারা যারা আহ করতেছি তারা তো অবশ্যই তাদের তাদের জন্য হচ্ছে অনেক ভালো কিছু ওয়েট করছে আর যারা একটু করছি না তারা একটু চেষ্টা করব যে নিজে নিজে একটু করার কারণ ম্যাথমেটিক্স তুমি যাই বলো না কেন তুমি যদি ওই নিজে নিজে যদি অ্যানালাইটি অ্যানালাইটিক্যাল যে ওই ইস্যুগুলা যদি করতে না পারো আসলে পরবর্তীতে সার্ভাইভ করাটা একটু টাফ আসলে কারণ ওই দিন শেষে দেখা যাবে যে তোমাদের ম্যাথ মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না তো যাই হোক তো আশা করি এরকম অবস্থা কারোই হবে না সবাই আমরা হচ্ছে যে এখানে বুঝতেছি এবং আমরা খুব ভালোভাবে আশা করি ব্যাপারগুলো করে ফেলতে আর কি। ফাইন তো তোমাদের কমেন্ট ছিল তো সবাইকে হচ্ছে যে হয়তো বা সবাইকে এখনো রিপ্লাই দেওয়া হয়নি তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে দিয়ে দেবো এবং সবাইকে ধন্যবাদ আসলে এই ক্লাসগুলো খুব ভালোভাবে করার জন্য যারা করেছে এবং আশা করি তোমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে আর কি তো যাই হোক তো আমি এক কথা আহ শুরু করে দিই আমরা হচ্ছে যে কথার মাঝখানে এঁকে ফেলেছি তো যাই হোক তো এখানে দেখো একটা কথা বলে দেওয়া হচ্ছে যে এ বিন্দু একটা বি একটা সি বিন্দু এবং তিনটা কৌণিক বিন্দুতে তিনটা সমমুখী সমান্তরাল বল সমমুখী মানে তো বুঝছোই প্রত্যেকটা যদি আমি নিচের দিকে দেই নিচের দিকে আছে এবং সমান্তরাল হচ্ছে যে তাদের ধারক রেখাটা হচ্ছে যে সমান্তরাল হবে বা ধারক রেখাগুলো সমান্তরাল হয় তো মোটামুটি আন্দাজে চোখের আন্দাজে আমি এঁকে ফেলেছি অথবা একটা রাফ ফিগার আঁকতেছি হয়তোবা আমি যতটুকু পারতেছি বা চেষ্টা করতেছি একটা ফিগার ফিগার আঁকার জন্য রাফ হচ্ছে বুঝতে আচ্ছা তো তারপর কি বলেছে এদের তিনটা বল কাজ করতেছে তিনটা বলকে ধরে নিয়ে পি কিউ আর তাহলে এই এই বিন্দুতে যে বল কাজ করতেছে এটা পি বি বিন্দুতে যেটা কাজ করতেছে সেটা কিউ এবং সি বিন্দুতে যেটা কাজ করতেছে সেটাকে হচ্ছে যে আমরা আর নামে অভিহিত করে দিলাম আর কি PQR ঠিক আছে এখন বলেছে এদের লব্ধি ভর কেন্দ্রে কার্যরত তারপরে এই PQR তিনটা বলে লব্ধি ভর কেন্দ্রে কার্যরত এখন আসি হচ্ছে যে ভর কেন্দ্র আবার কি তো ভর কেন্দ্র হচ্ছে যে তোমরা সবাই জানো যে ত্রিভুজের বিভিন্ন যে কেন্দ্র জনিত যে ব্যাপারগুলো আছে সেই অনুসারে ভর কেন্দ্র আশা করি তোমরা সবাই জানো আর কি ভর কেন্দ্র হচ্ছে যে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে আবারও বলতেছি যে ভর কেন্দ্র কি ভর কেন্দ্র হচ্ছে যে ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে আমরা বলি কি ভর কেন্দ্র ঠিক আছে তাহলে ভর কেন্দ্রটা কি ভর কেন্দ্রটা হচ্ছে যে তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে আমরা বলি ভর কেন্দ্র আচ্ছা তো এখানে তো তোমরা আশা করি ব্যাপারটা ধরতে পারতেছো যে আমাদের এখানে আসলে তিনটা ভর কেন্দ্র আঁকার দরকার নেই জাস্ট হচ্ছে যে আমরা যদি দুইটাই আঁকি দুইটাই হচ্ছে যে ন্যূনতম দুইটা আঁকলি এনাফ আমরা পেয়ে যাব যে আমাদের বিন্দুটা কোনটা তো এই যে মোটামুটি ভাবে আমি এঁকে ফেলেছি দেখো এটা হচ্ছে যে ধরো ডি বিন্দু এটা ধরো হচ্ছে যে আমাদের ই বিন্দু এই দুটো মধ্যমা 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 হচ্ছে যে তো আমরা জানি যে কোন একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্য বিন্দুর উপর অঙ্কিত যেই সরল রেখাটা তো এখানে বুঝতে পারতেছি মধ্যমা যেহেতু তার মানে বিডি আর সিডি এই দুটা বাহু সমান হবে মানটা সমান হবে আচ্ছা ঠিক আছে আর এখানে ও বিন্দু হচ্ছে আমাদের মধ্যমা সরি ভর কেন্দ্র মাইপের আচ্ছা তো এখন আসি যে কি বলেছে এখানে পি আর তিনটা বল আছে তাদের তাদের লব্ধি হচ্ছে যে এই ও বিন্দুতে কাজ করতেছে পি কিউ আর এদের লব্ধিটা ও বিন্দুতে কাজ করতেছে তো এটা একটু হয়তো একটু ছোট হয়ে গেছে বাট আই হোপ যে তোমরা ধরতে পারবা যে এই লব্ধিটা এবং এখানে হচ্ছে আমি আরেকটা ভিন্ন কালার দিয়ে দিচ্ছি যাতে বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে এই যে ও বিন্দুতে যে লব্ধিটা কাজ করতেছে সেটা কত পি প্লাস কিউ প্লাস আর ঠিক আছে আর এই ডিবিন্দু d বিন্দুর কথা যদি চিন্তা করো d বিন্দুকে তোমরা যদি আলাদা ভাবে চিন্তা করো যে এটা বাহু এবং এটা ধরো হচ্ছে d বিন্দু ঠিক আছে আমি যে এখানে ধরে আছি এখন এখানে আমাদের কিউ বল কাজ করতেছে বিন্দুতে এটা c বিন্দু c বিন্দুতে আমাদের আর বল কাজ করতেছে তাহলে এখানেও কি একটা সব সদৃ সমান্তরাল বল কাজ করতেছে তাদের লব্ধি আমাদের এই ডি বিন্দুতে কাজ করবে তার মানে এই কিউ এবং আর এদের হচ্ছে যে আমাদের কাজ করবে কোথায় এই ডি বিন্দুতে যেটাকে হচ্ছে যে আমরা একটু গাঢ় করে দিচ্ছি তো এখানে কাজ করতেছে আমাদের কত কিউ প্লাস আর এখন কেন কিউ প্লাস আর এটার ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা এর আগের সমস্যাটাও বা এর আগে না আমরা হচ্ছে যে মেবি হচ্ছে যে সেকেন্ড অর থার্ড প্রবলেম আমার আপাতত খেয়াল নেই ওইখানে হচ্ছে আমরা এই ধরনের সমস্যা করে এসেছি যে কেন ডি বিন্দুতে কিউ প্লাস আর হবে তারই কিন্তু একটা আমরা ব্যাখ্যা দিয়েছিলাম তারপরে ছোট্ট করে একটু বলি যে এখানেই কেন কিউ প্লাস আর হবে অন্য কোন জায়গায় কেন হবে না কারণ হচ্ছে যে তুমি দেখো যে এখানে তুমি চিন্তা করতে পারো যে ডি বিন্দু আর এ বিন্দুতে দুটা বল কাজ করে একটা পি আর একটা হচ্ছে কিউ প্লাস আর তার মানে এই দুইটা লব্ধি হচ্ছে রে এটার মাঝামাঝি আমাদের দেখো ও বিন্দুতে কাজ করতেছে যেটার মান কত পি প্লাস এই এই দুইটা বলের লব্ধি কি পি প্লাস কিউ প্লাস আর তার মানে অবশ্যই ডি বিন্দুকে আমাদের কিউ প্লাস আর হতে হবে টোটাল ব্যবস্থাটাকে একটা একটা মানে টোটাল ব্যবস্থাকে আমাদের বর্ণনা করার জন্য এখানে আমাদের হতেই হবে আচ্ছা ঠিক আছে তো তাহলে এখন আছি আমরা পুরো ব্যবস্থা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারলাম পুরো সিস্টেমটা তো এখন আসি হচ্ছে যে সলিউশনে যে আমরা জানি নো বা আমরা জানি বা জানা আছে আচ্ছা এটা তো আমি মনে হয় কোনো ম্যাথই শুরু করিনি তো যাই হোক তো আমরা জানি এগুলা দিয়ে তোমরা একটু ম্যাথ গুলো করে ফেলবে যে তোমরা বই ফলো করবে বইয়ের উদাহরণে যেভাবে লেখা আছে সেগুলো আমি জাস্ট বেসিক ক্যালকুলেশন গুলো দেখিয়ে দিচ্ছি এবং কোন ওয়েতে তোমাদের ক্যালকুলেশন করা উচিত সেই জিনিসগুলোই আমার মেইন টার্গেটের ইস্যু তোমাদেরকে দেখানো আর কিছুই না তো যাই হোক তো এখানে আমরা হচ্ছে শুধু বিসির জন্য যদি চিন্তা করি তাহলে কি আছে শুধু বিসির জন্য যদি চিন্তা করি তাহলে এখানে আছে হচ্ছে আমাদের কিউ এখানে আছে হচ্ছে আমাদের আহ কিউ প্লাস আর এখানে আছে হচ্ছে আমাদের আর তার মানে আমরা কি বলতে পারি তার মানে আমরা বলতে পারি যে কিউ ইনটু আমরা কি জানি কিউ বলটা কাজ করতেছে বি বিন্দুতে এবং লব্ধিটা কাজ করতেছে ডি বিন্দুতে তাহলে তাদের দূরত্ব হচ্ছে বিডি তার মানে কিউ ইনটু বিডি ইকুয়াল টু আর ইনটু কত হবে সিডি হবে তো আশা করি এই ব্যাপারটুকু তোমাদের একদম মাথায় গেথে গিয়েছে তোমরা জাস্ট হচ্ছে এই ক্লাসগুলো জাস্ট যদি করো এই সূত্রটা তোমাদের মানে আমি এতবার বলবো আমি কেন এতবার বলতেছি তারও রিজন আছে যে যত দেখো মুখস্থ করার যত বেশি তোমরা এটা প্র্যাকটিস করবা বা শুনবা এটা অ্যাপ্লিকেশনটা তোমাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং এই এই সূত্রটাই তোমরা যদি বেশ ভালোভাবে করতে পারো তাহলে 8.3 এর বলতে গেলে সবগুলা ম্যাথি এই সূত্রটার একটা অ্যাপ্লিকেশন আছে তোমরা এই জায়গাগুলো খুব সহজে পেরে যাবে আর কি তোমার কষ্ট হলো আমি তারপরেও বলতেছি যে বারবারই বলতেছি যাতে তোমাদের সুবিধাটা হয় আচ্ছা তো তাহলে এখান থেকে দেখো বিডিআর সিডি কি সমান না দেখো বিডিআর সিডি সমান তার মানে আমি এখানে বিডি রাখলাম ধরো আর ইন্টু সিডির বদলে বিডি বলতে পারি এবং দুইটা থেকে বিডি বিডি কাটাকাটি করো বা কাটাকাটি তো করা যাবে বা বিডি দ্বারা ভাগ করো তাহলে কিউ ইকাল টু আর চলে আসে তার মানে কিউ ইকাল টু আর আমরা একই ভাবে বা অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারি যে অনুরূপ ভাবে কি দেখানো যায় অনুরূপ ভাবে দেখানো যায় পি আর কিউ সমান কিভাবে এই তো তুমি দেখো যে এখানে আমরা এই পাশে মধ্যমা এঁকেছি আমরা যদি এই পাশে আরেকটা মধ্যমা আঁকতাম তাহলে তোমরা চিন্তা করা হচ্ছে এরকম হবে এর পাশে আরেকটা মধ্যমা আঁকতাম সেটা ধরো হচ্ছে যে এফ বিন্দুতে ছেদ করে তাহলে দেখো যে পি আর কিউ কিভাবে আসে আমি তোমাদের দেখাচ্ছি এটা করতে হবে না অনুরূপভাবে দিয়ে দিলেই হবে তো এটা মেবি এই আগে এরকম অনুভাবে দেখে এসেছি আগের কোন একটা ম্যাথে দুই ও তিন নাম্বারে সেখানে হয়তো ওইভাবে ব্যাখ্যাটাতেই নাই। এখন আবার তোমরা দেখে ফেলো আশা করি তোমরা ধরতে পেরেছো এটা কোনো সমস্যা হবে না তো তুমি দেখো যে কিভাবে আমরা করতে পারি ধরো এখানে হচ্ছে কিউ বল কাজ করতেছে এখানে কাজ করতেছে হচ্ছে কোন বল পি বল তার মানে পি এবং কিউ এর লব্ধিটা এফ বরাবর কাজ কর করবে এবং যেহেতু মধ্যমা বিএফ আর এএফ টা সমান তো ওই ইস্যুতে আমরা বলতে পারি যে পি আর ইকুয়াল টু কিউ এই একই সেম ক্যালকুলেশন করে আমরা এভাবে দেখো বের করে ফেলতে পারতেছি তো আমি আর এটা ক্যালকুলেশন করে দেখালাম না আশা করি এটা খুবই সহজ তোমরা জাস্ট ইকুয়েশন অবশ্য হয়ে যাবে একই তো ব্যাপার তাই না তো অনুরূপভাবে পি আর কিউ আমরা সমান দেখাতে পারি তার মানে দেখো পি হচ্ছে কিউ এর সমান কিউ হচ্ছে আর এর সমান সুতরাং পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল প্রুফ হয়ে গেল এটাই দেখো আমাদের প্রুফ করতে বলেছে আর কি তো তাহলে এই সমস্যাটাও আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা নেক্সট প্রবলেমগুলো চল চলো হচ্ছে রে বোঝা শুরু করে ফেলি